যে কোনো সম্পর্ক টিকে থাকে কথায়, ভাষায় কিংবা আলাপে। কিন্তু কেউ যখন সব কথার উত্তর হিসেবে নীরবতাকে বেছে নেয়, তখন বুঝে নিতে হবে সেই সম্পর্কের মধ্যে যা কিছু ছিল তার পুরোটাই এখন শেষ হয়ে গেছে। যে কোনো আলাপের প্রতি উত্তর হিসেবে সবথেকে স্পষ্ট, ভয়ানক এবং মারাত্মক জবাব হচ্ছে নীরবতা। যেদিন থেকে কেউ তার অভিযোগ, অনুযোগ, রাগ, ক্ষোভ, অভিমান, শাসন, বারণ সব কিছুকে বন্ধ করে শুধুমাত্র চুপ থাকাটাকে বেছে নেয়, সেদিন বুঝতে হবে সম্পর্কের মধ্যে আর কোনো কিছু অবশিষ্ট নেই। প্রতিটা সম্পর্ক শেষ হবার পরেও একটা কিছু বেঁচে থাকে, সেই একটা কিছুর নাম হয়তো রাগ কিংবা অভিমান কিংবা ক্ষোভ, কিন্তু নীরবতা চলে আসলে সম্পর্কে সে একটা কিছু আর থাকে না। কেউ নীরব হয়ে গেলে বুঝে নিতে হবে পরিচয়ের আগে যে অপরিচিত মানুষ দুটো ছিল, দুটো মানুষই আবার সেই জায়গায় পৌঁছে গেছে, তারা এখন নেহাতই অপরিচিত। তাই সম্পর্কের মধ্যে নীরবতার ভাষাটা বুঝতে হবে, সেটা বোঝাটা খুব জরুরি, নাহলে সম্পর্ক টিকে থাকবে না। ভালোবাসায় রাগ ক্ষোভ অভিমান যেমন থাকবে, তেমনি নীরবতার ভাষা বোঝার মতো ক্ষমতাও রাখতে হবে, তাহলে সম্পর্ক ভালো থাকবে। ভালো থাকবেন।